আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি থেকে রক্ত আসার সমস্যা সমাধানে করণীয় বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই মাড়ি থেকে রক্ত আসার সমস্যা রয়েছে, বিশেষ করে দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্তক্ষরণ হতে থাকে। এছাড়া যদি মাড়িতে কোনো ধরনের আঘাত লাগে বা কোনো খোঁচা লাগে, সেক্ষেত্রেও দাঁতের মাড়ি থেকে ব্লিডিং হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এটির কয়েকটি কারণ রয়েছে এবং কয়েকটি স্টেজ রয়েছে। ভিউয়ার্স, মূলত দাঁতের মাড়ি থেকে রক্ত আসাকে আমরা মাড়ির প্রদাহ বলে থাকি। এটি কয়েক ধরনের হয়ে থাকে। যদি কখনো দাঁতের মাড়ির যে মাড়িটি থাকে, তো এই পেরিওডেন্টাল যে গামগুলো রয়েছে, এখানে যদি কখনো ইনফেকশন হয়ে ফুলে যায়, সেক্ষেত্রে দাঁতের মাড়ি থেকে কিন্তু রক্ত আসতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে অ্যাবসেসের কারণে, পেরিওডেন্টাল অ্যাবসেসের কারণেই কিন্তু জায়গাটি দেখতে পাচ্ছেন যে ফুলে আছে। আর এমন অবস্থা যদি থাকে, সেই ক্ষেত্রে যখন ব্রাশ করা হয়, তখন এখানে আঘাতের কারণে এখান থেকে রক্তক্ষরণ হতে পারে, আর এটি একটা স্বাভাবিক বিষয়। এ ধরনের সমস্যা যদি অল্প হয়, শুধুমাত্র নির্দিষ্ট কোনো স্থান থেকে যদি কিনা ব্লিডিং হতে দেখা যায়, কখনো কখনো এ ধরনের সমস্যা এমনিতেই ভালো হয়ে যায়, বা যদি ঘরোয়া পদ্ধতিতে কিছুটা পানি সঙ্গে লবণ মিশিয়ে, গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে কুলকুচি করলে এ ধরনের অল্প সমস্যা কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু ভিউয়ার্স, যখন পুরো মাড়ি থেকে রক্ত আসতে থাকে, তখন সেটিকে আমরা জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন, এটি জিঞ্জিভাইটিসে আক্রান্ত একটি মাড়ির ছবি। জিঞ্জিভাইটিসে আক্রান্ত হলে মাড়ি সাধারণত ফুলে লাল বর্ণ ধারণ করে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রতিটি মাড়ি কিন্তু দাঁতের গোড়ায় লাল বর্ণ ধারণ করছে। এটি মূলত জিঞ্জিভাইটিস রোগ, যেটিকে আমরা বাংলাতে মাড়ির প্রদাহ বলে থাকি। তো ভিউয়ার্স, এই জিঞ্জিভাইটিস যদি কারো হয়ে থাকে, সাধারণত রক্ত আসার অন্যতম কারণই হলো এই জিঞ্জিভাইটিস। ভিউয়ার্স, আর এই জিঞ্জিভাইটিসের ট্রিটমেন্টের জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করাতে হবে। অর্থাৎ আপনি যখন এ ধরনের রক্ত আসার সমস্যা নিয়ে, মাড়ি থেকে রক্ত আসার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার দাঁতগুলা এবং দাঁত এবং মাড়ি উভয়ই খুব সুন্দরভাবে স্কেলিং বা পরিষ্কার করে দিবে। পরিষ্কার করার পরে আপনাকে কিছুটা, কিছুদিনের জন্য, হয় 5 দিন বা 7 দিন বা 10 দিনের জন্য আপনাকে ঔষধ সেবনের পরামর্শ দিতে পারেন, যেটি খেলে আপনার এ ধরনের রক্ত আসার সমস্যা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটি দাঁতের গোড়ার যে মাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটিগুলো কিন্তু ফুলে ফুলে আছে এবং ইনফেকশনের মাধ্যমে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে এগুলা লাল বর্ণ ধারণ করছে এবং কিছু কিছু অংশ ফুলে আছে। তো যখন ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, তখন মাড়ি ধীরে ধীরে নরম হয়ে যায়, আর তার কারণে এখানে ফাঁকা তৈরি হয়, আর প্রতিটি ফাঁকার ভিতরেই কিন্তু খাদ্যকণা ঢুকতে থাকে এবং এক পর্যায়ে তা ক্যালকুলাস হয়ে যায়। আর যখন এভাবে ফাঁকা তৈরি হয়ে যায় দাঁত এবং মাড়ির সংযোগস্থলে, তখন সেইখানে যদি ব্রাশ পৌঁছে যায় বা কোনো কিছু দ্বারা সেখানে খোঁচা দেওয়া হয়, তাহলে কিন্তু সেখান থেকে ব্লিডিং হতে দেখা যায়, রক্ত আসতে দেখা যায়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি জিঞ্জিভাইটিসে আক্রান্ত একটি মাড়ির ছবি। দেখুন যে প্রতিটি দাঁতের গোড়া ফুলে ফুলে আছে এবং লাল রক্তবর্ণ ধারণ করছে। তো এটি মূলত মাড়ির প্রদাহ এবং জিঞ্জিভাইটিস। এই জিঞ্জিভাইটিস বা মাড়ি থেকে রক্ত আসার যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য আপনাকে দাঁতগুলা স্কেলিং করাতে হবে, দাঁতগুলা ওয়াশ করাতে হবে। ওয়াশ করানোর পরে আপনি ওষুধ খেলে মোটামুটি আপনার এ ধরনের সমস্যা ভালো হয়ে যায়। যদি জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ অনেক বেশি হয়ে থাকে, তাহলে একবার নয়, একবার আপনার স্কেলিং করানোর 2 থেকে 3 মাস পরে আবারও আপনার স্কেলিং করানোর প্রয়োজন হতে পারে, যদি রক্ত আসার সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে একের অধিকবার আপনার মাড়িতে স্কেলিং করানোর প্রয়োজন রয়েছে। ভিউয়ার্স, এছাড়া যখন আপনি স্কেলিং করাবেন, তখন দাঁতে যে ধরনের স্পট বা যদি কোনো ক্যালকুলাস বা পাথর থেকে থাকে, তাহলে কিন্তু সেই পাথর বা ক্যালকুলাসগুলা পুরোপুরিভাবে উঠে গিয়ে দাঁতগুলা পুরোপুরি সুস্থ এবং ঝকঝকে সাদা হয়ে যাবে। তো স্কেলিং করানোর, সাধারণ মানুষের মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে। দাঁত স্কেলিং করালে দাঁত যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তেমনি মাড়ির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।